পাচ্ছ দোকানের সামনে চলে এসেছি। দেখো কলকাতা কম্বোস অ্যান্ড স্ন্যাক্স প্রেজেন্টেড বাই কলকাতা ফুডি। কলকাতা ফুডি মানে তোমরা বুঝতেই পারছো আর কেউ না, আমাদের বিজিতদা। আর এখানে দেখো ম্যাডাম দাঁড়িয়ে আছে খাবে বলে, এই যে। আর কাকিমা এখানে সব কিছু ফ্রাই করছে, এখনও অস্ত্রোপচার করবো আমি। দেখো ভেতরে কী আছে দেখি, দেখতেই পাচ্ছ পুরো বিরিয়ানিতে ভরপুর একদম, তো খেয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৌশিক শ্রেয়া লাইফস্টাইল। আমি কৌশিক আর ইনি আমার সহধর্মিনী শ্রেয়া। তো চিনতেই পাচ্ছ তোমরা ম্যাডামকে। তো আজকে আমরা চলে এসেছি দুজন মিলে একটা ইউনিক একটা খাবারের সন্ধানে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখতে পাবে আমরা কী খাবারের সন্ধানে এসেছি আজকের। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দোকানের সামনে চলে এসেছি। দেখো কলকাতা কম্বোস অ্যান্ড স্ন্যাক্স প্রেজেন্টেড বাই কলকাতা ফুডি। কলকাতা ফুডি মানে তোমরা বুঝতেই পাচ্ছ আর কেউ না, আমাদের বিজিতদা। আর এখানে দেখো ম্যাডাম দাঁড়িয়ে আছে খাবে বলে, এই যে। আর কাকিমা এখানে সব কিছু ফ্রাই করছে, এখনও রেডি হয়নি সব কিছু। তো কাকিমা এখন একটু ব্যস্ত আছে, আমরা একটু পরে কথা বলবো কাকিমার সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দোকানের মেনু চার্ট আজকের এটা। তো দেখো ননভেজ কম্বো যেটা আছে 50 টাকা প্লেট, ওখানে ফ্রাইড রাইস আর দু পিস চিলি চিকেন পেয়ে যাবে। শুধু ফ্রাইড রাইস নিলে 50 টাকা প্লেট, চিলি চিকেন 50 টাকায় চার পিস পাবে, চিকেন কষা 50 টাকায় দু পিস, বিরিয়ানির চপ যেটা ইউনিক এখানকার 20 টাকা পিস, চিকেন পকোড়া 10 টাকা পিস আর লোটে ফ্রাই 18 টাকা পিস, এগুলোই আজকে অ্যাভেলেবেল আছে। তো দেখা যাক, আমরা ফার্স্ট ননভেজ কম্বো দিয়ে স্টার্ট করব। যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সব ফ্রাই আইটেম রেডি হয়ে গেছে, লোটে ফ্রাই আছে, বিরিয়ানির চপ আর চিকেন পকোড়া। ওখানে কাকিমা ফ্রাইড রাইস রেডি করছে, সব কিছু ভেজিটেবলসগুলো ভেজে নিচ্ছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রান্নাবান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো গাইস দেখো আমি নিয়ে নিয়েছি একটা লোটে ফ্রাই আর একটা বিরিয়ানির চপ, দেখতেই পাচ্ছ। তো আমি এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে, কোন দিক থেকে খাবো বলো তো। এদিক থেকে খাই, দেখো শুধু ভাঙছি, এই দেখো পুরো একটা গোটা লোটে আছে। এবার আমি খেয়ে বলবো, ফাটাফাটি হয়েছে, ভাবিনি এতটা ভালো হবে। পুরো একদম টাটকা লোটে, টাটকা লোটে ফ্রাই করে দিয়েছে একদম। আর লোটের সাইজটা দেখতে পাচ্ছ, আমি ল্যাশটা তাও ছিঁড়ে নিয়েছি, ল্যাশটা এখানে জোড়া লাগবে এতটা বড়। হ্যাঁ খেয়ে আমার অসাধারণ লেগেছে, তোমরাও খেয়ে দেখো কেমন লাগে। বিরিয়ানির চপটা এবার ট্রাই করে দেখবো তোমাদের জন্য। তো এবার আমি বিরিয়ানির চপটাকে এবার ট্রাই করে দেখবো, সাইজটা দেখো দেখতেই পাচ্ছ, একটু সস লেগে গেছে সাইডে। এবার আমি ট্রাই করে দেখছি, কোনোদিন বাপ কোনোদিন বাপের জন্মে ট্রাই করে দেখিনি। খুব গরম, আলাদা লগ ফ্লেভার এটা, কেমন পুরো বিরিয়ানির মতো টেস্ট আবার চপের কোটিং, পুরো একটা ইউনিক ধরনের একটা জিনিস খেলাম। দেখো কেমন জিনিসটা ভেতর থেকে, তো আমার খুব ভালো লাগলো খেয়ে, তোমরাও আসো ট্রাই করো। তো বন্ধুরা 99-এর কম্বোটা পেয়ে গেছি আমি এখন হাতে, দেখতেই পাচ্ছ। এই লোটে ফ্রাইটা ছাড়া কিন্তু, হ্যাঁ এই লোটে ফ্রাইটা আলাদা নিতে হবে, এটা 18 টাকা দাম। তো এটা বাদে এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস আছে এখানে, এখানে আলু কষা আছে, এখানে চিলি চিকেন আছে দু পিস, আর এখানে আছে দু পিস পকোড়া, আর এখানে আছে সেই ইউনিক আইটেম বিরিয়ানির চপ, একদম বোমের মতো দেখতে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে স্যালাড আছে, সস আছে। তো
এবারে আমি টেস্ট করে বলবো। ফার্স্ট আমি এই রাইসটা একটু খাবো, দেখতেই পাচ্ছ এখানে দেখো সবজির পরিমাণটা দেখো কতটা, গাজর বিনস পুরো ভর্তি, রাইসের থেকে এগুলোই বেশি। তো দেখি খেয়ে একটু, ভালোই লাগছে, একদম ঘরোয়া যেরকম রান্না হয় সেরকমই ফ্রাইড রাইস, খুব ভালো আইটেম, ভালো খেতে। তো এর সাথে একটু আলু কাঁচাটা খেয়ে দেখবো, হাত দিয়ে খাচ্ছি। এই যে একদম ফ্রাইড রাইসের সাথে জমে যাচ্ছে আলু কাঁচা, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো একটু চিলি চিকেনটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা, এই দেখো চিলি চিকেনের পিসটা দেখো, দেখতেই পাচ্ছ এর কোটিনটা দেখো, একদমই কোটিন নেই প্রায় বলতে গেলে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর, কত বড় বড় পিসের মাংস। এই যে দেখো পুরো টোটালটাই মাংস, দেখো কোটিনের ভাগ খুবই কম। এই যে দেখতে পাচ্ছ কোটিনটা আমি ছাড়িয়ে দিচ্ছি, দেখো খেয়ে দেখবো। দারুণ দারুণ খেতে, এক কথায় অসম। তোমরা আসো, তোমরা এসে অবশ্যই 99-এর কম্বোটা ট্রাই করো। একটু ফ্রাইড রাইসের সাথে খাবো একটু চিলি চিকেন দিয়ে, বিজিতদার হাতে, বিজিতদার মায়ের হাতে ছোঁয়া আছে, সত্যি সেই লেভেলের একটা অনুভূতি পাচ্ছি এখানে খেতে এসে, কোনো রেস্টুরেন্টে আজ পর্যন্ত এরকম পাইনি আমি। তো এবার এই চিকেন পকোড়া যেটা মেনলি 10 টাকা পিস দাম, তো এই কম্বোর সাথে এটা দিয়েছে, তো খেয়ে দেখি। দেখতেই পাচ্ছ পুরো চিকেনে ভরপুর, একদম দারুণ টেস্ট। তো এবারে আমি ট্রাই করছি, দেখো একদম বোমের মতো দেখতে এই জিনিসটা, কি রুকো যারা সবার করো, চলো খেয়ে দেখি ট্রাই করি। তো এটাকে আমি প্রথম ছাড়াবো, এটার অস্ত্রোপচার করব আমি, দেখো ভেতরে কি আছে দেখি। দেখতেই পাচ্ছ পুরো বিরিয়ানিতে ভরপুর একদম। তো খেয়ে দেখি জিনিসটাকে, খেয়ে দেখি। সত্যি একদমই ইউনিক আইটেম, এটা মাস্ট রেকমেন্ডেড। এর ভেতরে চিকেনও আছে দেখতে পাচ্ছ, এই যে দেখো এরকম চিকেন পেয়ে যাবে তোমরা, মাস্ট রেকমেন্ডেড আইটেম, দারুণ টেস্ট এক কথা। তো সব কিছু খেয়ে দেখালাম, এবার লাস্ট এই রোটে ফ্রাইটা খেয়ে দেখাবো, খেয়ে দেখি কীরকম। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেতরটা দেখো, একদম টাটকা মাছে তৈরি, এটা একদম অনেক জায়গায় খেয়েছি, অনেক রোটের ফ্রাই খেয়েছি, তো অনেক জায়গায় গন্ধ বেরোয় হালকা, কিন্তু এটাতে কোনো গন্ধ নেই, ভেতরে পুরো মশলায় ভরপুর আছে, রোটে মাছটা যখন গালে পড়ছে একটু মশলা মশলা লাগছে, তো ভালো লাগছে এক কথায় অসাধারণ। আর একটু খেয়ে দেখি। তো এই ছিল 99-এর কম্বো, আমার তো খুব ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো এখানে। তো আমাদের দোকানদার কাকিমাকে পেয়ে গেছি, মানে বিজিতদার মা কাকিমা। তো আপনার নামটা বলুন কাকিমা। সরস্বতী মৌলিক। আচ্ছা, তো এই দোকানটা কতদিন ওপেনিং হয়েছে তাও? ফার্স্ট রথের দিন। রথের দিন ওপেনিং হয়েছে। তো এমনি মোটামুটি কটা থেকে আপনাদের দোকানটা স্টার্টিং হয়? 5:30 থেকে ওই 10-10:30 পর্যন্ত মোটামুটি থাকে, 11টা বলা আছে, 11টা পর্যন্ত কিছু থাকে না। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই বিরিয়ানির চপ, এটা কিভাবে মাথায় এলো হঠাৎ করে? এইটা তো মাথায় আসা মানে অনেক বিশাল ইয়ে, এটা আমাদের এখানের আইটেম না, এটা বাংলাদেশের আইটেম। আচ্ছা, এটা বাংলাদেশের আইটেম বলতে বাংলাদেশে এই চিকেন বিরিয়ানি না, আমি এক পুলিশ অফিসারের থেকে গল্পটা শুনেছি, বাংলাদেশে মানে ভেজ বিরিয়ানি চপ করেছে, তা সেটা আমি ভেজ করি নাই, আমি আমার মতো নিজের মতো করে নিয়েছি। আচ্ছা আচ্ছা,
তো মোটামুটি এটা তো বিশাল চাহিদা বিরিয়ানির চপে। হ্যাঁ অবশ্যই। একটু যারা আসবে তাদেরকে একটু ঠিকানাটা যদি বলে দেন। ঠিকানা লেন্স কাটের উল্টো দিকে, সুলেখা, যাদবপুর সুলেখা লেন্স কাটের উল্টো দিকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। বিজিত দা কি এখন কি মানে বাইরে আছে নাকি? ও তো এখন দার্জিলিং এ আছে। দার্জিলিং? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো ভালো লাগলো কাকিমা অনেক কথা বলে, খাবারগুলো খুবই ভালো। ঠিক আছে কাকিমা, আবার আসবো পরে একদিন। ভালো লাগলো, অবশ্যই আসবে। হ্যাঁ হ্যাঁ, যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলে দেন। তাদের উদ্দেশ্যে তো বলার আমার কিছু নেই, অনেক থ্যাংক ইউ তাদের জন্য, অনেক শুভেচ্ছা। কেন অত দূর দূর থেকে ওরা আসে আমার এই খাবার খেতে, কেন আমার এই ঘরোয়া পরিবেশে এই খাবার ওদের যে এত ভালো লেগেছে, আমার এইতে আমার খুবই আনন্দ। কেন আমি এই জিনিসটা কতদিন যতদিন পারি ধরে রাখবো, চেষ্টা করব। কিন্তু তারপরে ও আমি যারা থাকে তাদেরকেও বলবো যে এটা ঠিকঠাক এরকমই থাকে যেন, কেন এত দূর দূর থেকে লোক আসে কষ্ট করে, তারা ভালো খাবার পাবে আশা করেই আসে, তাই চেষ্টা করব যে ভালোই থাকে যেন এই জিনিসটা। ঠিক আছে কাকিমা, থ্যাংক ইউ তাহলে আপনাকে। ওয়েলকাম। তো বন্ধুরা, কাকিমা ঠিকানা বলে দিল, তো আমিও বলে দিচ্ছি, যারা যাদবপুর থেকে আসতে চাও, ওই যে যাদবপুর ওখানে সুলেখা মোড় আছে, সুলেখা মোড় থেকে চলে আসবে গড়িয়ার দিকে, এদিকে গড়িয়া আছে এদিকে, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেন্স কাট, ঠিক লেন্স কাটের উল্টো দিকে দেখো, এখানে বিবেকানন্দ বিদ্যাপীঠ ফর গার্লস লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তার ভেতরে এই যে গলি, এই গলি দিয়ে ঢুকেই ওই যে দোকান দেখতেই পাচ্ছ, ওইখানে দোকান, এই হলো দোকানের ঠিকানা। তো বন্ধুরা, তোমরা পুরোটাই দেখলে, আমাদের খাওয়া দাওয়া দেখলে, কাকিমার সাথে কথাও বললাম। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করো, কারণ অনেক কষ্ট করছি আমরা, 12 ঘন্টা ডিউটি করে ফের আবার এই প্রতি জায়গায় গিয়ে ছুটছি, তো শরীরও দিচ্ছে না, তাও করছি, যদি কিছু স্বপ্ন পূরণ হয় সেই আশায়। তো অবশ্যই আমাদের পাশে থাকো, আমাদের সাপোর্ট করো, এইভাবে তোমরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তুমি কিছু বলে দাও বন্ধুরা। আর কি বলবো, খুব ভালো লেগেছে খেতে। তোমরা আসো, আর তোমরা কিন্তু লাইক করছো না ভিডিওতে। হ্যাঁ, ব্যবহার প্লিজ 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 লাইক করো। আর ব্যবহার খুবই ভালো কাকিমার, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ভালো। তোমরা অবশ্যই আসো এখানে, তোমাদেরও ভালো লাগবে, এটুকু গ্যারান্টি দিলাম আমি।